আরশেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি আর আল্লাহ বলছে আমি তার হাতে দিয়ে দিলাম জান্নাতের যত চাবি যার ওসিলায় কাল হাশরে তোরা ছাড়া পাবি ও যে মোর সাথের রত কেউ আর হবে না এমন ও যে মোর সাথের রত কেউ আর হবে না এমন বহু শক সাধনার আমরা দুজন আরশেতে ও আরশেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি আল্লাহ রাসূল যখন ইমাম হাসান হোসেন একদম ছোট ছিল একদম শিশুকালে ইমাম হাসান ইমাম হোসেন মাকে এসে আবদার করছে আমাদের বাড়ির ছেলে মেয়েরা বাচ্চারা যেমন আমাদের কাছে এসে বলে মা আমি আইসক্রিম খাবো যেমন আমাদের বাড়ির বাচ্চারা এসে আমাদের কাছে বলে যে মা আমি ক্যাডবেরি খাবো বিভিন্ন রকম আবদার করে আমাদের কাছে আমার লেখক লিখছেন একদিন আল্লাহ রসুলের দুই শিশু আল্লাহ রসুলের দুই পেয়ারা ইমাম হাসান এবং হুসেন তারা কি করছে দেখুন তারা একদিন ঠিক করলো তারা মধু খাবে গিয়ে কি ঘটলো ও গো প্রিয় নবী ও গো প্রিয় নবীর দুই পরাণ পাখি হোসেন ও হাসান মধু খাবে ঠিক করেছে হোসেন ও হাসান কিন্তু মধুর পিয়ালা ও গো মধুর পিয়ালা সব ঘটনা শোনায় শুনে নবী অবাক হয় বলে কোরআনকে তওহীন করেছে এদের শাস্তি দেওয়া চাই আমার দয়ার নবীর বিচার কেউ আপন পর নয় আরশেতে ও আরশেতে আল্লাহ থাকে জমিনে আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি সেই দুই মাসুম শিশু তাদের বয়স ছিল মাত্র ছ বছর তারা না বুঝে না জেনে কোরআনের উপরে উঠে মধু পেড়ে খেল এক সাহাবী আমার নবীকে বললেন সব ঘটনা আমার নবী দুই পেয়ারা নাতিকে ডাকলেন দেখলো তাদের হাতে মুখে মধু লেগে আছে আল্লাহ রসুল সেই দুই নাতিকে তখন কি শাস্তি দিচ্ছে আর কি ঘটছে খালি শুনুন ও গো প্রিয় নবী ও গো প্রিয় নবী ও গো নানা তখন দুই নাতিকে কাছে ডেকে পাঠায় কোরআনের উপর পা রাখার অপরাধে শাস্তি দিতে নবী সাহাবিকে নবী সাহাবিকে ডেকে বলে নবী সাহাবিকে ডেকে বলে চাবুক মারো এদের খালি গায় এই কথা শুনে দুই বাচ্চা ছেলে জুব্বা খুলে দেয়
খুলে গেল গুপ্ত জ্ঞান বলে হাসান হোসেনের দরজা আলিশান নবী যদি কোরআন হয় এরা দুজন আয়াতে কোরআন নবী যদি কোরআন হয় এরা দুজন আয়াতে কোরআন আওলাদের সুগন্ধি গোলাপ ফুল এ সুগন্ধি যে পেয়েছে সে কামিল হয়েছে এহলে বায়াতের দামান যে ধরেছে আল্লাহ তার হয়েছে আরশেতে ও আরশেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি সবশেষে আমার লেখকের নাম শুনবেন আমার লেখক যিনি এই লেখা লিখেছিলেন এই লেখাটি তিনি যখন লেখেন খুব অসুস্থ ছিল সোজা হয়ে বসতে পারত না তিনি শুয়ে শুয়ে একটু হেলান দিয়ে এই গজলটি একদম লিখেছিলেন কবির নাম তিনি নিজে হাতেও লিখতে পারেননি খালি বলে দিয়েছিলেন তিনি যখন এই লেখা লেখেন মুখে অক্সিজেন লাগানো ছিল ডাক্তার বলেছিল যে আর বেশি সময় নেই আমার লেখক তিনি তখন টুকটুক করে বলতে থাকলেন কি বললেন আমি কঠিন রোগে জ্বর জ্বরিত বাঁচার ছিল না আশা কত লোকে দোয়া করেছে মানত করেছে দেখিয়েছে ভালোবাসা আর 72 ফেরকা মাননেওয়ালারা বলেছে 72 রকম ভাষা ডাক্তারও বলেছিল এনার বাঁচার নেই কোনো আশা ডাক্তারও বলেছিল এর তিনি লিখছেন আমি আল্লাহ নবীর দিবানা পীরলিদের মাস্তানা আমি আল্লাহ নবীর দিবানা পীরলিদের মাস্তানা এদের ছোঁয়ায় পানি তো আমি সহজে আজ রাইলে ছুঁতে পারবে না তবে ডাকে এলে যেতে হবে আল্লাহ ছাড়া সবার মরণ হবে ও গো ডাকে এলে যেতে হবে আল্লাহ ছাড়া সবার মরণ হবে যেমন সে হোক না বান্দা সওয়ালের জবাব দিতে হবে ওরে আবুল কালাম তুই যে হলি মরণের গোলাম আরশেতে ও আরশেতে আল্লাহ থাকে জমিনে থাকে নবী আল্লাহ বলে আল্লাহ বলে নবী পেলে তবে আমায় পাবি